নমস্কার আমি শ্রী সুভাষিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি সানডে কমেন্টে হাজির হয়ে গেছি আপনাদের কমেন্টের বক্সের প্রশ্নের জবাব দিতে তো করবো না দেরি চলুন শুরু করি প্রথমে আমি কয়েকটা কথা বলে নিই তারপর আমার এই কমেন্ট বক্সের প্রশ্নের জবাব দেওয়া শুরু করব অনেকে আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জানতে চেয়েছেন সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন চেম্বার সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন যে আমি কলকাতায় কোথায় বসি কলকাতায় নর্থ কলকাতায় আমি বিডন স্ট্রিটে মিনারবা থিয়েটারের কাছে বসি প্রতি সোম বুধ ও শুক্রবার সন্ধ্যেবেলায় আর সাউথ কলকাতায় গড়িহাটের কাছে ট্রাঙ্গুলার পার্কে বসি প্রতি মঙ্গলবার সন্ধ্যেবেলায় আর মধ্য হাওড়ায় বসি পার্বতী সিনেমার কাছে এবং ক্যারি রোডে প্রতি বৃহস্পতি শনি ও রবিবার এবং আমাকে প্রতিদিন সকালে আমার বাড়িতে হাওড়ায় পাবেন সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অনেকে জানতে চেয়েছেন আমি উত্তরবঙ্গে কোথাও বসি কি না বা শিলিগুড়ি বা ওই সাইডে কোথাও বসি কি না আমি ওখানে কোথাও বসি না আমি কলকাতাতেই বসি আমার এই কটাই চেম্বার রয়েছে তো এবার শুরু করা যাক অনেকে কমেন্ট বক্সে লিখেছেন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নেই কিন্তু আমি রাশি কিভাবে জানব বা লগ্ন কিভাবে জানব এটা সম্ভব নয় লগ্ন রাশি জানতে গেলে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থের প্রয়োজন অনেকে কমেন্টে লিখেছেন আমার ছেলে বা আমার মেয়ের এই ডেট অফ বার্থ এই টাইম অফ বার্থ তাদের সম্বন্ধে জানতে চেয়েছেন কিন্তু তারা আপনারা ছেলের বা মেয়ের কোনো নাম দেননি ছেলে বা মেয়ে নামটা কিন্তু খুব প্রয়োজনীয় কারণ আমি সংখ্যাতত্বভাবেও বিচার করি সেই নামটা খুব দরকার এক্ষেত্রে আপনারা ছেলে বা মেয়ে বা আপনার ভাই বা ভাইপো বা বোনপো যাই হোক তাদের নামটা কিন্তু দিতে হবে তার সাথে ডেট অফ বার্থ এবং টাইম দেবেন তাহলে আমার গণনা করতে সুবিধে হয় আমি ল্যাপটপ বা কম্পিউটারে গণনা করি না আমি পঞ্জিকা অর্থাৎ পাঁজি দেখেই গণনা করি যার জন্যে আমার গণনা করতে একটু দেরি হয় তবে সেখানে নির্ভুল গণনাটা হয় এই জন্যেই আমি পাঁজি দেখে গণনা করি এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে আমি জবাব দেব তবে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এবং জরুরি সেই সব প্রশ্নেরই আমি উত্তর দেবো এবার আমি কমেন্ট বক্সের প্রশ্নের উত্তরে আসছি এখানে খবর যুগান্তর এবং শ্যামসুন্দর প্রামাণিক জানতে চেয়েছেন আগ গাছের শেকড় কোন রঙের সুতো দিয়ে পড়তে হবে একটু বলে দিন আখ গাছের শেকড় আপনি সাদা সুতো দিয়ে পড়লে সবচেয়ে ভালো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এর পরের প্রশ্নে আমি যাই এর পরের প্রশ্ন করেছেন পূর্ণিমা দেবনাথ আপনি লিখেছেন আমার নাম পূর্ণিমা দেবনাথ আমার বাড়ি নবদ্বীপ আপনি জন্ম তারিখ ও জন্ম সময়ও দিয়েছেন আর আপনি জানতে চেয়েছেন আমার সমস্যা আমার বিয়ে কেন হচ্ছে না আর আমার সম্পর্কে জানতে চাই বললে খুব খুশি হব আমি আপনাকে জানাচ্ছি আপনার বৃহস বৃহস্পতিবার জন্ম পূর্ব ফলগুনি নক্ষত্র নরগণ আর আপনার রাশি হল সিংহ রাশি এবং কুম্ভলগ্ন আপনার এখন রাহুর দশায় শনির অন্তর্দশা চলছে যার জন্যে এখন বিয়ে হওয়ার যোগ নেই বিয়ে হওয়ার যোগ থাকলেও সেগুলো কেটে যাবে বাধা আসবে কোনোভাবে এখন বিয়ে হওয়ার যোগ নেই তবে এটি থাকছে এই মো রাহুর দশা শনির অন্তর্দশাটা থাকছে দু হাজার বাইশের নভেম্বর মাস পর্যন্ত তারপর কিন্তু আপনার বিয়ের যোগ আসছে সেই বিয়ের যোগ যে আসবে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই বিয়ের যোগ থাকবে এবং তার মধ্যেই আপনার বিবাহ হবে পরের প্রশ্ন করেছেন কেয়া গুপ্ত। আপনি লিখেছেন দাদা অপরাজিতার মূল কোন কতদিন হাতে রাখব পাল্টাতে হবে কি না জানাবেন অপরাজিতার মূল আপনি সাত দিন রাখতে পারেন অথবা পনেরো দিন রাখতে পারেন এবং এটি শনিবারই ধারণ করবেন এবং যখন আপনি পাল্টাবেন বা পরিবর্তন করবেন চেঞ্জ করবেন সেটাও যেন শনিবারই হয় আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এর পরের প্রশ্নে যাচ্ছি আমি এর পরের প্রশ্ন করেছেন উদয় মজুমদার আপনি লিখেছেন স্যার আমি উদয় মজুমদার আপনি ডেট অফ বার্থ টাইম দিয়েছেন আর লিখেছেন হঠাৎ তিন বছর আগে আমার ভালো চাকরিটি চলে গেছে বর্তমানে নিধারণ অর্থ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এ ব্যাপারে প্লিজ কিছু বললে ভালো হয় আপনাকে আমি জানাই আপনার মঙ্গলবার দিন জন্ম ধনিষ্ঠা নক্ষত্র দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ আর আপনার এখন বুধের দশায় শুক্রের অন্তর্দশা চলছে তো চাকরির যোগ আছে তবে একটু বাধার যোগও রয়েছে তবে আপনার লগ্নে চন্দ্র থাকায় আপনার লগ্ন এবং চন্দ্র হচ্ছে মকর মকর রাশি মকর লগ্ন আর আপনার তো রাজ্যক রয়েছে আশা করছি চাকরি হবে চিন্তা করার কিছু নেই আপনার বুধাদিত্য রাজ্যক রয়েছে খুবই ভালো তো চিন্তা করবেন না খুব সম্ভবত আমার মনে হয় আমি যেটা বিচার করে দেখলাম তাতে আপনার মাস দেড়েক পরেই চাকরির যোগ আসছে এর পরের প্রশ্ন করেছেন সাধনা দাম উনি লিখেছেন আমার ছেলের নাম নয়ন দাম উনি তার ডেট অফ বার্থ টাইম দিয়েছেন আর লিখেছেন এমএসসি পাস করে বসে আছে বারো থেকে ও মাঝে তিন বছর ষোলো থেকে মানসিকভাবে অসুস্থ ছিল ডাক্তার দেখিয়ে এখন ভালো আছে কিন্তু কোনো ভালো চাকরি কি ওর হবে যদি বলেন তাহলে অনেক উপকার হব অনেক মানুষ থেকে অনেক টাকা আমাদের থেকে নিয়েছে আমরা এখন দিশাহারা হয়ে পড়েছি আপনি দয়া করে একটু দেখুন দাদা আপনি আমার প্রণাম নেবেন ভালো থাকবেন আপনার উত্তরের আশায় রইলাম আমি এই আপনার এই প্রশ্নের উত্তরে জানাচ্ছি আপনার ছেলে অর্থাৎ নয়ন দাম ওর চিত্রা নক্ষত্র দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ ওর বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশা চলছে এই দশাটি এবছরে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকবে কিন্তু চাকরির যোগ আসছে পুজোর পর পুজোর পর কিন্তু ওর চাকরির যোগ আসছে অক্টোবর মাসে তো অসুবিধে কিছু নেই বৃহস্পতি ভালো পজিশনেই রয়েছে সুতরাং চাকরি হবে কোনো চিন্তা করার নেই তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি রয়েছে শারীরিক অসুস্থতার যোগ কিন্তু আপনার ছেলের রয়েছে এবার এর পরের প্রশ্নে যাচ্ছি এর পরের প্রশ্ন করেছেন অভিক জানা আপনি আপনার জন্ম সময় এবং তারিখ দিয়েছেন আপনি লিখেছেন আমার শিক্ষা জীবন ও কর্মজীবন প্রবলভাবে বাধা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় কাটছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও হয়তো পারিনি নিজের জীবনের বিবিধ বাধাগ্রস্ত অবস্থার জন্যে ভবিষ্যতে কবে কি হবে বলা সম্ভব যদি অনুগ্রহ করে উপায় বাতলে দেন ও আমার কবে কি কি হবে তা যদি বলেন আমি বিনিয় বিনীতভাবে কৃতজ্ঞ থাকব প্রণাম নেবেন জানাবেন আপনার উপকার আমি ভুল প্রণাম এমতো অবস্থায় আমি আপনার সাথে গিয়ে দেখা করার ওঠার মতো অবস্থায় নেই আমি দয়া করে এখানেই যদি বলেন আমি অনেক আশু বিপদের সম্মুখীন হয়েও লড়াই করতে পারব ধন্যবাদ আচ্ছা আপনার প্রশ্নের উত্তরে আমি জানাচ্ছি অভিকবাবু আপনার শনির দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে এই দশাটি অবশ্য আপনার পক্ষে খুব একটা সুবিধাজনক নয় দু হাজার চব্বিশ সালের পর কিন্তু আপনার ভালো সময় আসছে আর আপনার মাঙ্গলিক দোষ আছে আর শনির দৃষ্টিও আছে শরীরের ওপর মনের উপর অর্থের ওপর খুব খারাপ প্রভাবই এখন রয়েছে যার জন্যে মঙ্গলের দোষ ও শনির দৃষ্টি থাকার জন্যেই আপনার বিবাহটা এখনও পর্যন্ত হয়নি আপনার তুলা রাশি এবং মেষ লগ্ন তো আমি বলবো দু সালের পর সব কিছুই ঠিক হয়ে যাবেন ভরসা রাখুন আশা রাখুন ভগবানের ওপরও বিশ্বাস রাখুন উনি সব ঠিক করবেন আশা করি ভালো সময় আসছে তবে আপনি মনমরা হয়ে থাকবেন না মনে জোর রাখুন তাহলেই সব হবে এই এখন আপনার যে দশা চলছে এই দশাটি একটু খুব একটা অনুকূল নয় এক্ষেত্রে আপনার মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমি বলবো আপনি মনের জোর রাখুন এর পরের প্রশ্ন করেছেন সুশান্ত নন্দী ইনি লিখেছেন আপনি আপনার ডেট অফ বার্থ টাইম দিয়েছেন আর লিখেছেন মহাশয় আমার বাবা সম্পত্তি মারা গেছেন আমি সম্পূর্ণরূপে কর্মহীন উপরন্ত আমার ওপর পরিবারের দায়িত্ব কোন ক্ষেত্রের কর্মযোগ আছে চাকরি হলে কি ধরনের চাকরি হবে এবং কবে হবে জানাবেন আর কিছু না হলেও জানাতে দ্বিধাবোধ করবেন না আচ্ছা বাবু। আপনাকে আমি জানাচ্ছি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নরগণ আপনার বৃষ লগ্ন এবং কুম্ভ রাশি আপনার এখন বুধের দশায় বুধের অন্তর্দশাই চলছে দু হাজার সাল পর্যন্ত এটি থাকবে এখন কিন্তু চাকরির যোগ তেমন নেই চাকরি হলেও হয়তো বেশি দিন টিকবে না বা আপনি হয়তো নিজে ছেড়ে দেবেন আপনার যেটা ভালো আছে সেটা হচ্ছে ব্যবসার যোগ আপনি ব্যবসা করতে পারেন আপনার ব্যবসা ট্রেডিং বিজনেস খুব ভালো চলবে ট্রেডিং বিজনেস আপনি করতে পারেন আর আপনার একটু মনের উপর চাপ সৃষ্টি করবে এ ব্যাপারে একটু সাবধানে থাকাই ভালো আর আপনার ষষ্ঠে রাহু থাকায় আপনার সত্য যোগ রয়েছে আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই আমি বলি আপনি ব্যবসার দিকেই মন দিন পরের প্রশ্ন করেছেন তপতি পাল উনি লিখেছেন আমার ছেলের অরিজিৎ পাল ওনার ডেট অফ বার্থ টাইম দিয়েছেন আর জানতে চেয়েছেন ওনার কেরিয়ার এবং বিয়ে কবে হবে আপনাকে আমি জানাই আপনার ছেলের মঘা নক্ষত্র রাক্ষসগণ অর্থাৎ দেবারিগণ আর ওর এখন মঙ্গলের দশায় শনির অন্তর্দশা চলছে এটা দু হাজার বাইশে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে আর এই সময় বিয়ের যোগ এখন নেই তবে ওই ফেব্রুয়ারি মাসে দু সালের পর ওর বিবাহ যোগ আছে আর ওর মঙ্গলের দোষ রয়েছে মাঙ্গলিক ভৌমদোষ রয়েছে আর তবে রাজ্য থাকাকালীন বিবাহ ভালো হবে কেরিয়ারও ভালোই আছে অসুবিধে বিশেষ কিছু নেই আর আপনার ছেলের কুম্ভ লগ্ন এবং সিংহ রাশি এর পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন করেছেন শিখা চক্রবর্তী উনি ওনার ছেলের ব্যাপারে জানতে চেয়েছেন কিন্তু আপনাকে বলি আপনি ছেলের নাম দেননি এখানে নামটা দিলে কিন্তু খুব ভালো হয় কারণ আমি সংখ্যাতাত্মভাবে বিচার করি নাম দিয়েও আমি বিচার করি তো যাই হোক আপনি লিখেছেন দাদা আমার ছেলের ডেট অফ বার্থ দিয়েছেন চাকুরি নিয়ে জানতে চাই মাঙ্গলিক দো মাঙ্গলিক আছে বোধ একটু জানালে বাধিতে হব একটু সাহস করেই বলছি বিয়ের ব্যাপারটাও দেখবেন ভালো থাকবেন আচ্ছা আপনাকে আমি জানাই আপনার ছেলের মেষ রাশি এবং কর্কট লগ্ন ওর অশ্বিনী নক্ষত্র দেবগণ বৃহস্পতিবার জন্ম ওর এখন রবির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে ওর এখন রবির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে এটা এবছরের অক্টোবর মাস পর্যন্ত থাকবে তবে চাকরির যোগ কিন্তু এখন চলছে ভালো সময়ই চলছে এবং বৃহস্পতি রবি ভালো পজিশানেই রয়েছে ছকে তো ভালোই আছে অসুবিধে কিছু নেই হ্যাঁ ওর মাঙ্গলিক দোষ রয়েছে ভৌমদোষ রয়েছে আর বিয়ের যোগ দু সালের নভেম্বর মাসের পর হবে তখন রবির দশায় শুক্রের অন্তর্দশা আসবে সেই সময় বিবাহ বিবাহ হলেই কিন্তু শুভ হবে এর পরের প্রশ্নে আমি চলে যাই পরের প্রশ্ন করেছেন সুধা গৌরাঙ্গ চক্রবর্তী উনি লিখেছেন আমার নাম পূজা চক্রবর্তী আর উনি ডেট অফ বার্থ টাইম দিয়েছেন আর লিখেছেন আমার বিবাহ হয়েছিল একটা সাল তারিখ দিয়েছেন আর কিন্তু বিবাহ টেকেনি আরও কিছু জানিয়েছেন যদি আমার সম্পর্কে কিছু বলেন তো এ ব্যাপারে আপনাকে আমি জানাই আপনার অশ্লেষা নক্ষত্র বুধবার দিন জন্ম আপনার দেবারিগণ আপনার রাক্ষসগণ আপনার মাঙ্গলিক দোষ কিন্তু নেই কেন বিবাহ টেকে সেটা বুঝতে পারছি না হয়তো আপনার স্বামীর মাঙ্গলিক দোষ ছিল যার জন্য হয়তো টেকে আর এছাড়া আমি দেখলাম আপনার তখন যে সময় আপনি দেখে লিখেছেন তারিখটা দিয়েছেন সেই সময় আপনার সুক্ষের দশা শনির অন্তর্দশা ছিল এই শুক্রের দশা শনির অন্তর্দশাতে ছিল বলেই বিবাহ কিন্তু টেকেনি কারণ আপনার শনিও খুব খারাপ পজিশনে রয়েছে আর এখন কিন্তু আপনার শুক্রের দশা বুধের অন্তর্দশা চলছে আর এটা দু সালের মে মাস পর্যন্ত থাকবে এই সময় কিন্তু বিবাহ যোগ চলছে এখন বিবাহ যোগ ভালোই আছে দ্বিতীয় বিবাহের যোগ আপনার কিন্তু রয়েছে আর দ্বিতীয় বিবাহ কিন্তু শুভই হবে ভালোই হবে এর পরের প্রশ্ন করেছেন তুসার কয়েল উনি লিখেছেন আমার নাম সুপ্রিয় মণ্ডল জন্ম ওয়েডনেসডে টাইম সকাল দিয়েছেন আমার বিয়া হয়েছিল আর সারা সব সময় অশান্তি সংসারে সবাই আমাকে বিপদে ফেলা খুব বিপদে ফেলে খুব আর কষ্টে আছি আমাকে দয়া করে বলবেন আমি কখনো সরকারি চাকরি পাবো কি না আচ্ছা আপনি আবার একবার লিখেছেন আমার ডেট অফ বার্থ একটা দিয়েছেন আগে একরকম দিয়েছেন দু রকম দিয়েছেন এটা আমি ঠিক ধরতে পারছি না বুঝতে পারছি না কোনটা আপনার কোনটা কি। তো সেটা ঠিক ধরা যাচ্ছে না তবু আপনাকে বলি আপনার রেবতী নক্ষত্র দেবগণ শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে সুতরাং বিবাহ যোগ তো এখন চলছেই আর কি বলবো আপনি কি ধরনের লিখেছেন দু রকম লিখেছেন কিছু বোঝা যাচ্ছে না ঠিকভাবে পরিষ্কারভাবে লিখলে আমার পক্ষে গণনা করতে সুবিধে হয় এই রকম ধরনের প্রশ্ন আপনারা না করলেই ভালো হয় আর আপনার হিসেব মতো তো দাঁড়াচ্ছে মিন রাশি এবং বৃশ্চিক লগ্ন আর আপনাকে আমি কি জবাব দেবো কিছু বলার মতো নেই এর পরের প্রশ্নে যাচ্ছি এর পরের প্রশ্ন করেছেন গৌতম ব্যানার্জি আপনি লিখেছেন আমি অজন্তা ব্যানার্জি আপনি ডেট অফ বার্থ টাইম দিয়েছেন আর লিখেছেন আমার জন্ম আমার বাবা মা দুজনেই মারা গেছেন আমার দাদা ও বৌদি মিলে বাবার সব সম্পত্তি নিয়ে নিতে চাইছে আর আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার লিখেছেন আমি সেটা আর এখানে বলছি না আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আপনার মঘা নক্ষত্র রাক্ষসগণ মঙ্গলবার আপনার মিন লগ্ন এবং সিংহ রাশি আপনি যেটা লিখেছেন আপনি সম্পত্তি ফিরে পাবেন কি না সেই ব্যাপারে আমি বলি আপনার এখন রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে তো এটা থাকবে দু হাজার জুন মাস পর্যন্ত ততদিন পর্যন্ত কিন্তু সময় এমনি ভালো আছে কিন্তু শনি কেতু এরা একটু বিরুদ্ধ রয়েছে এই গ্রহ দুটি যার জন্যে একটু এই সম্পত্তি পাওয়ার ব্যাপারে সেরকম এখন আশা নেই তবে আমি যেটুকু গণনা করে দেখলাম দু সালের পর এই সম্পত্তি ফেরত পাওয়ার আশা রয়েছে ততদিন আপনাকে একটু ওয়েট করে থাকতে হবে আর আপনি আরেকটি কথা লিখেছেন আপনার মানি পিরামিড আমি বানিয়েছি এই মানি পিরামিড সম্বন্ধে আপনাকে আমি বলি এই মানি পিরামিড যখন আপনি করবেন তখন যেন দ্বিতীয় ব্যক্তি কেউ না ঘরে থাকে সেই সময় আপনি করবেন এবং মন দিয়ে করবেন এর কোনো মন্ত্র নেই মানি পিরামিড করতে যাওয়ায় তো এটা ঠিকভাবে আমার ভিডিওটি দেখে আপনি করবেন এতে কিন্তু ভালো উপকার পাবেন অনেকে আমাকে জানিয়েছেন এই মানি পিরামিড সম্বন্ধে অনেকে ভালো উপকার পেয়েছেন অনেকে উপকৃত হয়েছেন তাদেরকেও আমি জানাই ধন্যবাদ এর পরের প্রশ্ন করেছেন স্বপন কুমার দে আপনি লিখেছেন রুবি অন্য আঙুলে অর্থাৎ মধ্যমায় পড়া যাবে কি না রুবি কিন্তু মধ্যমায় পড়া যায় না মধ্যমার আঙুল হচ্ছে শনির আঙুল রবির আঙুল অর্থাৎ রুবি যেখানে পড়ে রুবি রবির জন্যেই পড়া হয় সাধারণত রুবির আঙুল কিন্তু এইটি অর্থাৎ অনামিকা আঙুলেই রুবি পরা যায় আর যদি আপনি ডান হাতে না পড়তে পারেন বাঁ হাতে পড়লেও কিন্তু হবে আর এক্ষেত্রে আরেকটি কথা আমি বলে দিই চুনির সাথে মানে রুবির সাথে নীলা যেন না থাকে তাহলে কিন্তু অন্য রকম অ্যাকশন দেবে সেক্ষেত্রে আপনি দু হাতে দুটো পড়বেন তো এই ছিল আজকে আমার এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন যদি কোনো আপনার প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি পরের রবিবার আবার আমি এই সব প্রশ্নের আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাব তবে আবার আমি বলছি আপনারা ডেট অফ বার্থ এবং টাইম দেবেন এবং যার সম্বন্ধে জানতে চান সেই সমস্যাটি লিখবেন এবং যার সম্বন্ধে জানতে চান তার নামটিও উল্লেখ করবেন পরের ভিডিও আবার আগামী সপ্তাহে রবিবারে আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার